Milodí Rusia! 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 Milodí Rusia! 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 Milodí Rusia! 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 তামোলপুর জেলার এই যে বৃহত্তর বঙ্গালীপাড়া অঞ্চল, এই অঞ্চলত যেটা ঘটনা ঘটি গল, খুব সচাকে আমি কব লাগবে অতি নিন্দনীয় ঘটনা। এই ঘটনাটো হব নালাগিছিল। এই ক্ষেত্রে বিল আসিল না অসমে এই ঘটনাটোর বাবে তীব্র গরিহণা আমি দিছো। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় তার বাবে আমি আজি আরক্ষী অধিকর ওসব গৈ পেলাই তেখেতক আমি দাবি জানাইছো যে যাতে যে দোষী আছিল এই দোষীসকলক সোনকালে করায়ত্ত করে তেওঁলোকক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক। অন্যথা আজি আমি যদরে আমি বীর সিনহা অসম আহি ইয়াতে উপস্থিত হয়েছো, অনাগত দিনত ইয়াতকৈ ভয়াবহভাবে আন্দোলন করে আমি যিকোনো পর্যায়ে যাবলে ইয়াত সাজু আছো। ইয়াতে আমার অসমিয়া যিধরণে অত্যাচার আতিশয্য চলোয়া হয়েছে, এই অত্যাচার আমি কিন্তু বীর সিনহা অসমে কেতিয়াও সহ্য নকরো। আর একটা কথা, তুপুরি নচলিব, 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 তুপুরি নচলিব, নচলিব, নচলিব। আর একটা কথা স্পষ্ট ভাষায় কই দিছো যে অসমত অসমিয়া গিরি চলিব, অসমত কেবল অসমিয়া গিরি, এটাই কথা বীর সিনহা অসমে। আমি বীর সিনহা অসমে এটাই কথা কইছো যে ইয়াতে এই বঙ্গালীপাড়া অঞ্চলত আগন্তুক দিনত আমার বৃহৎ যোগদান কার্যসূচীরে বীর সিনহা অসমৰ এখন তামোলপুর জেলার অন্তর্গত এখন ইয়াতে আঞ্চলিক সমিতি আমি গঠন করিম। বৃহৎ যোগদান কার্যসূচী আমার লগত হব, আমার সত্য তেখেত এই অঞ্চলের বহুত লোকে এতিয়া ইতিমধ্যে আমাক যোগাযোগ করেছে, গতি আগন্তুক দিনত আমি ইয়াতে এখন সমিতি গঠন করিম, সকলরে সহায় সহযোগিতা আন্তরিকতা আমি কামনা করছি। আমি বীর আসিল অসমৰ পৰা আহিছো, যাওয়া 5 তারিখে যেটু ঘটনা ইয়াত হয়ে গেল, আমার অসমীয় লড়াজনক যে অত্যাচার করেছে তেওঁলোকে, আমি জানিবার পর মতে একদম প্রি প্ল্যানিং, মার্ডারর প্ল্যানিং করেছে তেওঁলোকে, গতি এইটা হব নালাগিছিল। আগন্তক যদি এনেকুৱা পরিস্থিতি ইয়াতে হয় বীর আসিল না অসমে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি ইয়াতে করিব। আজি আমি সুপারিন্টেন্ডেন্টত গৈছিল, গৈ পেলাই তেওঁলোকক কথা বতরা হয়েছে, তেওঁ আমাক আশ্বাস দিছে, তেওঁ আমাক কথা দিছে যে তেওঁলোকৰ বেল নহয় আৰু তেওঁলোকক অতি সোনকালে তেওঁলোকক এরেস্ট করার কারণে পর্যায় চলাই আছে, তেওঁলোকে কাম কাজ চলাই আছে। আৰু আমি ইয়াৰে ৰাইজক কব বিচাৰিছো, যদি নেক্সট টাইম যদি এনেকুৱা পদক্ষেপ লয়, যদি আমাৰ অসমীয়া লৰাৰ হাতত হাত তোলে গাত, তেতিয়াহলে বহুত ভয়াবহ পরিস্থিতি হব ইয়াত। যোৱা 5 তারিখে ৰাতি 9 বজাত বঙালীপাড়া অঞ্চলত ধর্মেন্দ্র বৈশ্য নামৰ ল'ৰাজনক নিঃসংগভাৱে অত্যাচার কৰিছে ৰাতি অঞ্চলত গৈ পিনে, এইটো বহুত বেয়া কাম কৰিছে আৰু এনেকুৱা গ্ৰহণযোগ্য নহয় যিবোৰ কাণ্ড কৰিছে তেওঁলোকে। অতি সোনকালে আমি আৰক্ষী অধীক্ষক আজি জনালো, জনাই তেওঁলোকক কথা পাতিলো, তেওঁ আমাক আশ্বাস দিলে যে তেওঁ বাকী ল'ৰাকেইটো অতি সোনকালে ব্যৱস্থা কৰিব বুলি ক'লে। আৰু এটা কথা ইয়াৰ বিষয়ত কওঁ, তাৰে মাজত যোনটো ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ জড়িত হৈ আছে সেই ল'ৰাজনৰ বিষয়ত, কিন্তু এই চৰকাৰখনক বিধিষেধক আমি গ্ৰহণযোগ্য শিক্ষা দিছোঁ, এনেকুৱা যদি কৰ্মক তেওঁলোকে সহায় কৰে এনেকুৱা ক্ষেত্ৰত আমি বিল আছে অসম কেতিয়াও মানি নলওঁ। আর আগন্ত দিনক তেওঁলোকক যদি অতি সোনকালে ধরে করায়ত্ত করে জেলরে প্রেরণ নকরে, ইয়াতকৈ ভয়াবহ পরিস্থিতি আর ইয়াত দেখা যাব। বাঙালিপাড়া অঞ্চলত অতি সোনকালে আরক্ষী অধীক্ষকর লগতে আরক্ষী আরক্ষীরা জানাইছে যে অতি সোনকালে তেওঁলোকক ধরে করায়ত্ত করব লাগে। নমস্কার।